টানাদের বছরেরও বেশি সময় ধরে রাশিয়ার চলমান অভিযানে ইউক্রেনে বেসামরিক মানুষের প্রাণহানির সংখ্যা 10,000 ছাড়িয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। আসন্ন শীতে ইউক্রেনে হামলার ভয়াবহতা বাড়তে পারে বলেও ধারণা সংস্থাটির। এর মধ্যে পূর্বাঞ্চলীয় শহরগুলোতে চলছে তুমুল যুদ্ধ, যদিও যুদ্ধের ময়দানে সব দিক দিয়ে কিয়েভের ব্যর্থতা দাবি করছে মস্কো। এমন পরিস্থিতির মধ্যে ইউক্রেনের জন্য প্রায় $150 কোটি সামরিক সহায়তা ঘোষণা করেছে জার্মানি। আরও জানাচ্ছেন তহিদুর রহমান। কাপড় না, ওকে দিন এসএমসির জয়া স্যানিটারি ন্যাপকিন। কাপড় ফেলে জয়া আনুন, মেয়েকে এগিয়ে রাখুন জয়া স্যানিটারি ন্যাপকিন, পিছিয়ে থাকবো না। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর আবদিপকা ছাড়াও মেরিঙ্কায় হামলার তীব্রতা বাড়িয়েছে রাশিয়া। এমনকি হামলা পাল্টা হামলায় কেঁপে উঠছে খেরসন অঞ্চলে থাকা নিপ্রো নদীর পূর্ব তীর। দোনেস্ক অঞ্চলের সেলেডোভ শহরেও চলছে তুমুল লড়াই। সব মিলিয়ে আরও ভয়াবহ আকার ধারণ করেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। লড়াইয়ের মাঠে মস্কোর হামলা প্রতিহত করার দাবি করছে কিয়েভ। তবে খেরসন অঞ্চলের স্থল অভিযানে ইউক্রেন ব্যর্থ হয়েছে বলে দাবি করছে রাশিয়া। এমনকি নিপ্রো নদীর পূর্ব তীর এবং ইউক্রেনের দক্ষিণে থাকা নদীর মুখে অবস্থিত দ্বীপগুলোতেও জল, স্থল ও আকাশ পথের অভিযানে কিয়েভ সফলতা পায়নি বলে দাবি করছে মস্কো। এদিকে দেড় বছরেরও বেশি সময় ধরে চলমান যুদ্ধে ইউক্রেনের 10,000-এর বেশি বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়। আহত হয়েছেন আরও 18,500 সাধারণ মানুষ। হতাহতের তালিকায় রয়েছে শত শত শিশু। এমনকি চলমান সহিংসতা শেষ হওয়ার কোনো লক্ষণ না থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়ার শঙ্কা করছে সংস্থাটি। এছাড়া আসন্ন শীত মৌসুমে বেসামরিক নাগরিক ও জ্বালানি অবকাঠামোগুলোতে হামলা বাড়তে পারে বলেও ধারণা করা হচ্ছে। এমন পরিস্থিতির মধ্যেই রুশ হামলায় ক্ষতিগ্রস্ত ট্যাঙ্কগুলো মেরামতে খার্কিভের একটি গুদামে দিন রাত কাজ করে যাচ্ছেন একদল ইউক্রেনীয়। তাদের মতে যুদ্ধক্ষেত্রে মস্কোর কামিকাজের ড্রোনের ব্যবহার হুমকি হয়ে দাঁড়িয়েছে। প্রতি মাসে অস্ত্র মেরামতের এই কারখানায় আসে গড়ে 5 থেকে 10টি ট্যাঙ্ক। তবে এখন পর্যন্ত দুই পক্ষের কতগুলো যুদ্ধাস্ত্র ও ট্যাঙ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে তার সঠিক হিসেব তুলে ধরেনি কেউই। Ворог має дуже великий потенціал живої сили, так і техніки, і тому немає часу для того, щоб, як то кажуть, розпускати. Саме таке. Вогніть не, щоб машина не підвела, і хлопці на нас не жалували, що плохо зробили. І... এদিকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে ইউক্রেনকে আরো সামরিক সহায়তা দিচ্ছে জার্মানি। New package for my visit here, and in this package is included, of course, so we are all together, it's a package of 1.3 billion euros, and I'm quite sure this is the fifth package since last winter. This will help. রুশ অভিযানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র আগেও ইউক্রেনের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। অঘোষিত কিয়েভ সফরে এসে এমনটাই জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।